সংলাপ শেষে কথা বলছেন এলডিপি চেয়ারম্যান কর্নেল ওলি আহমদ। সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। দিয়েছিলেন এক ইয়াইয়াগানের পরিবর্তে অন্য ইয়াইয়াগানকে এখানে আনতে চায় না, অর্থাৎ তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান বা বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতে চান নাই, তিনি হইতে চেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এটা পরবর্তীকালে উনি পাকিস্তানিদের সাথে শেরাটন হোটেলে একাধিক বৈঠক করে উনি বলেছিলেন আগামীকাল থেকে হরতাল হবে, অর্থাৎ তিনি যে স্বাধীনতা আসবে বা আমরা যুদ্ধ করব এগুলি তিনি কিন্তু তার চিন্তায় ছিল না, তিনি এগুলি কারো সাথে আলোচনাও করে নাই। তাজউদ্দিন সাহেবের মেয়ের বই দেখলেও বলবেন, গতবার আমরা বলেছি ওই বইতেও লেখা আছে তাজউদ্দিন সাহেব টেপ রেকর্ডার নিয়ে গিয়েছিল শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করতে অস্বীকৃতি জানায়। আমি সর্বপ্রথম বিদ্রোহ করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নেতৃত্বে, এবং জিয়াউর রহমান সাহেবকে নিয়ে রেডিও স্টেশনে যাই, ওখান থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়। এটাই প্রথম বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা ছিল, এর আগে কোনো ঘোষণা হয় নাই। এখন প্রশ্ন হচ্ছে আপনারা আমরা সবাই পুরা জাতি একটা যুদ্ধের মধ্যে গেলাম অগস্ট জুলাই মাসে, এই যুদ্ধটা কার বিরুদ্ধে হলো? এই যুদ্ধটা হলো আওয়ামী লীগের বিরুদ্ধে। আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধটা কেন? তারা অন্য প্রশাসনকে অন্যায়ভাবে ব্যবহার করেছে, জনগণের সাথে মুখোমুখি করে দিয়েছে, দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে, দেশ দুর্নীতিগ্রস্ত হয়েছিল, আমাদের বহু ছেলে মেয়েরা হতাহত হয়েছে, প্রায় 1500-এর উপরে আমাদের ছেলে মেয়ে মৃত্যুবরণ করেছে, অনেকে বলে কয়েক হাজারের বেশি হবে যার কোনো হিসাব নাই, যেগুলি পড়ায় দেওয়া হয়েছিল 15000 বা 20000-এর উপরে বিভিন্নভাবে আহত হয়েছে। সুতরাং এরপরে আমরা মনে করি 1971 সালে জামায়াত ইসলাম মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তারা পাকিস্তানের হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই, সেদিন আমরা তাদেরকে নিষিদ্ধ করেছিলাম। আজকে কি কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না? আজকে আমরা আবার বলেছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, কারণ আওয়ামী লীগ 18 কোটি মানুষের বিরুদ্ধে যুদ্ধ করেছে, তাদের রাজনীতি করার এখানে কোনো অধিকার নেই, তারা সবাইকে ব্যবহার করেছে তারা ক্ষমতায় টিকে থাকার জন্য, শেষ পর্যন্ত তারা জনতার চাপে ক্ষমতায় টিকে থাকতে পারে নাই, কারণ আর্মি এখানে ফায়ার করতে অস্বীকৃতি প্রদান করেছে, পুলিশের অনেকেই ফায়ার করতে অস্বীকৃতি প্রদান করেছে, কারণ সবাই দেখেছে নিজের ছেলে মেয়েকে মেরে কোনো লাভ নাই। আমরা তত্ত্বাবধায়ক সরকারের প্রধানকে এই পয়েন্টটাও দিয়েছি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে এই পয়েন্টটা দিয়েছি, আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট দিয়েছি, সেটা হলো অনেকগুলি কমিশন করা হয়েছে, আমরা বলেছি শুধু কমিশন করলে হবে না, কমিশনকে দায়িত্ব দিতে হবে, ওনার সাথে যে 5 জন বা 4 জন লোক আসবে তাদের সাথে নিয়ে একটা রূপরেখা তৈরি করবে, এই রূপরেখা তৈরি করার পরে পুরো বাংলাদেশ থেকে তারা যারা যারা মনে করে কিছু বিশেষজ্ঞ আছে লিমিটেড সংখ্যক বিশেষজ্ঞদের সাথে মত বিনিময় করবে, মত বিনিময় করে নতুনভাবে আবার খসড়া প্রস্তুত করবে, তারপরে সমগ্র বাংলাদেশ থেকে যারা বিশেষজ্ঞ আছে তাদের মাধ্যমে ওয়ার্কশপ করবে, ওয়ার্কশপের মাধ্যমে চূড়ান্ত করা হবে আগামী দিন কোন সেক্টরে কি সংস্কার করা হবে, তারপরে রাজনীতিবিদদেরকে এই সংস্কারের কপিগুলি দেওয়া হবে, রাজনৈতিক দলকে লিখিতভাবে এই প্রস্তাব বিপরীতে কি প্রস্তাব আছে কোনটা এটা লিখিতভাবে দিতে হবে। আর একটা কথা বলেছি, আওয়ামী লীগের যারা সমর্থক ছিল, যারা শেখ হাসিনাকে এখনো সাহায্য করছে, তারা চিহ্নিত ব্যক্তি, তাদেরকে চিহ্নিত করার কোনো প্রয়োজন নাই। 2018 সালে যে বা যারা রাত্রিবেলা নির্বাচনের সাথে জড়িত ছিল তাদেরকে সরকার থেকে বের করে দিতে হবে, তাদেরকে অবসর না, অবসর কোনো শাস্তি না, তাদেরকে ডিসমিস করতে হবে। আর একটা পয়েন্ট দিয়েছি যেটা ওনাকে এক্সপ্লেন করা হয় নাই, কারণ উনি আমরা মনে করেছি যেহেতু লিখিতভাবে আমরা দিয়েছি
প্রত্যেকটা পয়েন্ট এক্সপ্লেইন করার দরকার নাই। শেখ হাসিনা তার সময় যে সমস্ত অফিসাররা বা কর্মকর্তারা 100% পেনশন বিক্রি করেছে তাদেরকে তিনি পুনরায় 100% পেনশন দিয়েছে, যেটা অন্যায়। যারা 50% বিক্রি করেছে তাদেরকে বাকি 50% দেওয়া হয় নাই, তা যারা বেশি বিক্রি করেছে 100 বার যারা বিক্রি করেছে তাদেরকে 100 বার পেনশন পুনরায় দেওয়ার ব্যবস্থা করেছে, যারা 50 বার বিক্রি করেছে তাদেরকে কোনো বৃদ্ধি করা হয় নাই। সুতরাং 50 বার যারা পেনশন বিক্রি করেছে তাদেরকেও বৈষম্যটা দূর করা হোক। এভাবে আরো 22টা 23টা পয়েন্ট আছে, আপনারা পয়েন্টগুলি পরে দেখবেন। এই পয়েন্টগুলি হলো জনগণের জন্য, আমরা বলেছি সাহসিকতার সাথে এগিয়ে যান, আমরা আপনাদেরকে সর্বতোভাবে সাহায্য করব, কারণ এটা একটা ওয়ার টাইম গভর্নমেন্টের মতো, এটা পিস টাইম গভর্নমেন্ট না, এটা ওয়ার টাইম গভর্নমেন্ট। ওয়ার টাইম গভর্নমেন্টের জন্য যা যা করতে হয় কঠোর হস্তে দমন করতে হবে। এখানে সহজ সরলভাবে কঠোর হতে হবে, ব্যবস্থা নিতে হবে। হাসিনার যারা কঠোর সমর্থক ছিল তাদেরকে চাকরিচ্যুত করতে হবে এবং তাদের বিরুদ্ধে তদন্ত করতে হবে, প্রয়োজনে জেলে নিক্ষেপ করতে হবে। আর প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ শেষে কথা বলছিলেন এলডিপি চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ, আমরা সরাসরি তার বক্তব্য শুনছিলাম।